প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। জমজমের পানি বিমানে বহন নিষিদ্ধ করেছে সৌদি আরব। বিমানে যাত্রীদের পবিত্র জমজমের পানি বহন নিষিদ্ধ করেছে সৌদি আরব। এ বিষয়ে বিমান সংস্থাগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশ না মানলে জরিমানা সহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ ARY নিউজ। বলা হয়েছে সৌদি জেনারেল সিভিল এভিয়েশন থেকে এ বিষয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে যাত্রীরা তাদের লাগেজে জমজমের পানি বহন করতে পারবেন না তা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, পবিত্র কাবাঘর থেকে মাত্র 20 মিটার দূরে মসজিদুল হারামের ভিতর পবিত্র জমজম কূপ অবস্থিত। মুসলিমদের কাছে এই কূপ এর পানি অতি পবিত্র। ইসলামের ইতিহাসের সঙ্গে এই কূপের পানির অকাট্য সম্পর্ক আছে। এর পানিকে মুসলিমরা অতি পবিত্র বলে বিশ্বাস করে পান করেন। পবিত্র হজের সময় এবং অন্যান্য সময় হজ বা ওমরাহ করতে যাওয়া মুসলিমরা সঙ্গে করে নিয়ে আসেন এই পানি।